ফেসবুকের যে বোনাস থেকে ইনকাম করা যায় এটা আমরা আসলে অনেকে জানি না। তো আজকে ভিডিওতে আমি কিভাবে আপনারা ফেসবুকের বোনাস অপশন থেকে ইনকাম করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে অথবা যদি আপনার একটা ফেসবুক পেজ থাকে তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আমি আপনাকে একটা স্যাম্পল একটা দেখাই যে ফেসবুক বোনাস থেকে কত টাকা আসলে ইনকাম করা যায়। এই বাইটা দেখেন, এখানে কিন্তু সে ফেসবুক বোনাস থেকে $500 ইনকাম করছে। $500 মানে বুঝেন প্রায় বর্তমানে হচ্ছে আপনার 50,000 টাকার কাছাকাছি, ঠিক আছে? শুধুমাত্র ফেসবুক বোনাস থেকে সে ইনকাম করছে, আরও অন্যান্য যে ইনস্ট্রিম অ্যাড তারপর রিলস এগুলো ছাড়াই আপনি শুধুমাত্র ফেসবুক বোনাস থেকে ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কীভাবে আপনার ফেসবুকে বোনাস অপশনে অ্যাপ্লাই করবেন সে বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা যখন, আমি একটু ব্যাগে চলে আসি, ব্যাগে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের প্রোফাইলে আসবেন, প্রোফাইল থেকে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর তারপর হচ্ছে আপনি একটু নিচে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনি মনিটাইজেশন অপশনটা পেয়ে যাবেন। আমি একটু নেটওয়ার্ক প্রবলেম, তো মনিটাইজেশন অপশন আসার পর এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে মনিটাইজেশনের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু আমরা দেখতে পারবো। তো মনিটাইজেশনের যে অপশনগুলো এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বোনাস অপশন। তো এর পাশে কিন্তু সেটআপের অপশনটা নাই, কিন্তু সেটআপের অপশন না থাকলেও কিন্তু আপনি সেটআপ করতে পারবেন। সেটা কিভাবে আমি আপনাদের আজকে ভিডিওতে সেই বিষয়টা ক্লিয়ার করে দিব। ওকে, তো সেটআপ অপশন যদি আপনি না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে স্ক্রল করে বের হয়ে যাবেন। তারপর হচ্ছে আপনাদের মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজারটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনাকে এখানে সার্চ বক্স এখানে লিখতে হবে ফেসবুক বোনাস অপশন, ঠিক আছে? আপনি এখানে লিখবেন ফেসবুক, আমি পুরোটাই লিখে নিচ্ছি, ফেসবুক বোনাস অপশন, ঠিক আছে? আপনি বোনাস প্রোগ্রাম, ফেসবুক বোনাস প্রোগ্রাম যখন লিখবেন, লেখার পরে এখান থেকে আপনাকে বোনাস প্রোগ্রামের ওয়েবসাইটটা কিন্তু সর্বপ্রথমে চলে আসবে, ঠিক আছে? তো এই ওয়েবসাইটটাকে আপনাকে লগ ইন এখানে ক্লিক করতে হবে। তবে খেয়াল রাখবেন যে ব্রাউজারটা দিয়ে আপনি লগ ইন করতেছেন সেম ব্রাউজারে আপনার ফেসবুকটা লগ ইন থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি আগে ফেসবুকে লগ ইন করে নেবেন, ঠিক আছে? লগ ইন থাকার পরে আপনার সরাসরিভাবে চলে আসবে। এখানে আসার পরে আপনি এখানে দেখবেন যে আপনার যে ফেসবুকটা আছে সেই ফেসবুক আইডির আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? আমার হচ্ছে, এটা হচ্ছে মেইন ফেসবুক আমার ফেসবুকটা, এবং এর আন্ডারে আমার এখানে যে ট্যাগ মাস্টার পেজ, তারপর হচ্ছে আমার আরও অন্যান্য যে পেজগুলো আছে রাসেল ওয়েডিং, আর তারপরে আরও টোটাল পেজ সবগুলো এখানে দেখাবে, ঠিক আছে? তো এখানে আমার দেখাচ্ছে দুইটা অ্যাপ্রুভ, মানে আমার এই দুইটা বোনাসের জন্য অ্যাপ্রুভ আছে, আর তিনটা হচ্ছে এখানে এলিজিবেল আছে, এটা হচ্ছে নট এলিজিবেল, আর দুইটা এলিজিবেল আছে। তো এলিজিবেল কিভাবে বুঝবেন, এখানেও লেখা আছে আবার পাশে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা এটা হচ্ছে দুইটার পাশে গ্রিন দেওয়া আছে, এগুলো কিন্তু গ্রিন, এগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, ওকে? আর এটা কিন্তু অ্যাপ্রুভ না, তার মানে এটার পাশে গ্রিন অপশনটা টিকমার নাই থাকা না থাকার কারণে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, এবং এই দুটোতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এগুলোতে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো সেই বিষয়টা আজকে দেখবো। তো এখানে আসার পর আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে অ্যাপ্লাই করার জন্য, আপনার এই যে যে পেজটাতে আপনি অ্যাপ্লাই করবেন ওই পেজটাতে আপনাকে ক্লিক করতে হবে। আমি নামের উপর ক্লিক করলাম, ঠিক আছে? নামের উপর ক্লিক করার পর এটা সাবমিট দেখাচ্ছে, আমি ক্রস দিয়ে দিচ্ছি। আমি নিচে এখান থেকে এগুলো একটা আপনাকে দেখাই দিই, ঠিক আছে? ওটা হচ্ছে এগুলো অ্যাপ্রুভাল, ওই যে আমি আপনার যে স্টার্সের জন্য আবেদন করছিলাম সেখান থেকে এগুলো অটোমেটিক অ্যাপ্রুভ করে নিয়েছে তারা। আমি এখান থেকে আমার ট্যাগ মাস্টার এটাতে ক্লিক করে দিচ্ছি, এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট নেম আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে ওভাবে আপনাকে সেট করতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস যেটা ফেসবুকের ওটা থাকবে এখানে অটোমেটিক। এরপরে ফেস ক্যাটাগরি, মানে আপনার ফেসটা কোন ক্যাটাগরিতে আছে সেটা আপনাকে এখানে দেখাবে। তো আপনি ফেস ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে যেহেতু আমার ভিডিও, আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রাখছি, আপনার যে কন্টেন্ট আপনার ওই কন্টেন্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আমি ডিজিটাল কন্টেন্ট এটা দিয়ে দিচ্ছি, ডিজিটাল ক্রিয়েটর। আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম। এরপরে নিচে যে অপশনাল এখানে ইনস্টাগ্রাম ইউআরএল, যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি দিবেন, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, যেটা এটা অপশনাল, ওকে? আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম প্রিফারেন্স যেটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে অল দ্য অ্যাবোভ যেটা আছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে সাবমিট বাটন যেটা আছে সাবমিট বাটনে আপনারা ক্লিক করে দিবেন। এভাবে আপনারা অ্যাপ্লাইটা কমপ্লিট করতে পারবেন। এবং আপনার যদি এলিজিবল না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে এসে, যদি ফেসবুকে না থাকে এখানে এসে চেক করবেন, যদি চেক করে দেখেন যে আপনার ফেজটা আসলে অ্যাপ্লাই করার মতো তাহলে আপনি অ্যাপ্লাইটা করে নেবেন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা আমাদের ফেসবুকের যে বোনাস অপশনটা আছে বোনাস অপশন থেকে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই মতামত প্রকাশ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। টেল দিন, টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।